টাকা পয়সার দিক দিয়ে অনেক পিছায়া আলেমুলা মারা আত্মীয় স্বজন বা আমার ফ্যামিলি তারা হয়তো বা বুঝতে পারে বিদেশে অনেকে ভালো থাকে অনেকে আনন্দে থাকে হয়তোবা খুবই ভালো আছে আসলে ভালো নেই আসসালাম আলাইকুম নাম হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ আমার বাড়ি উচালিয়াপাড়া গ্রাম সরাইল থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা আমি ব্রাহ্মণবাড়িয়াতে পড়াশোনা করেছি হেফজো কমপ্লিট করে মাওলানা শেষ করেছি এবং ঢাকা একটি মাদ্রাসায় সাত বছর এক নাগারে শিক্ষকতা করেছি হেফজো বিভাগে দুবাইতে কেন আসলেন আমার ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য আসলে মূলত আসা আমি ঢাকাতে যখন ছিলাম আমার মোটামুটি চলতো তবে আমি ফ্যামিলিতে একা হওয়ার কারণে আমার একটু টাকা পয়সা বেশি প্রয়োজন হ্যাঁ আমার ফ্যামিলির অনেক বলতে গেলে অনেক কিছু মা বাবা বৃদ্ধ অবস্থায় তাদের একটু দেখাশোনা বাচ্চা কাচ্চা স্ত্রী তাদের একটু ভালো দেখাশোনা করার জন্যই তাদের স্বার্থেই মূলত প্রবাসে আসা কিন্তু আসার পরে আমার সব কিছুই কেমন চেঞ্জ হয়ে গেছে আসলে এখানের যে বাস্তবতা এখানের যে কঠিন বাস্তবতা আমি আইসা আমার নিজ চোখে দেখতে পেলাম আসলে দেশে থাকতে মনে করতাম যে এখানে আসলে হয়তো বা কিছু কষ্ট করলে টাকা পয়সা ইনকাম করা যাবে সহজেই এটা আসলে একদমই ভুল কি কি কঠিন বাস্তবতা আপনি এখানে ফেস করলেন আসলে মূলত সর্বপ্রথম বলবো যে ফেস করাটা আমি যাদের আন্ডারে এসেছি আমার বাড়ির আত্মীয় স্বজনই মোটামুটি কাছাকাছি স্বজন তাদের উপরে আশ্বস্ত হয়ে বিশ্বাস করে তাদের মাধ্যমে আসছি কিন্তু আইসা তারা এখনো পর্যন্ত আমার পাঁচ মাস হয়ে গেছে ছয় মাস রানিং আমার বৈধ যে কাগজপত্র এখনো তারা আমাকে বুঝিয়ে দিতে পারে নাই যার কারণে সবচেয়ে বড় মানে কষ্টটা ফেস করতেছি বৈধ কাগজপত্রের জন্য এখন কি কি কাজ করতেছেন আপনি আমি মূলত প্রথমে তিন তিন সাড়ে তিন মাসের মতো তাদের আন্ডারই ছিলাম বেকার ছিলাম তারপরে আল্লাহ তালার অশেষ রহমতে আমি যেহেতু হাফেজ রমজান মাসের আগের দিন হঠাৎ করে আমার একটা তারাবি ফ্ল্যাটের মধ্যে একটা তারাবি ঠিক হয় ঠিক হওয়ার পরে আমি ওখানে এক মাস তারাবি পড়াই তারাবির সাথে সেই সুবাদে আরবি পড়ানোর জন্য কোরআন শরীফ পড়ানোর জন্য একটা টিউশনিও পাই এবং যাদের আন্ডারে আসছি তারাও আমাকে আরেকটা টিউশনই বের করে দেই এবং একটা পার্ট টাইম জব বের করে দেই সেইগুলা নিয়ে আমি আপাতত এখন এই বাকি দুই মাস এগুলো করতেছি তাতে এই হালতে এই হালতে যা ইনকাম হচ্ছে তাতে আপনার ফ্যামিলি আপনার থাকা খাওয়া কি হচ্ছে এখনো পর্যন্ত আমি আমার ফ্যামিলিকে এক টাকাও দিতে পারি নাই সত্য কথা বলতে আমি এখানে তারা যেহেতু আমাকে একটা কাজ একটা পার্ট টাইম কাজ এবং একটা টিউশনি ঠিক করে দিয়েছে সেই সুবাদে তারা আর আমার খরচ বহন করতেছে না আপাতত সেই সুবাদে আমি নিজের টাকাই যতটুকু পাচ্ছি খাওয়া দাওয়া এবং রুম ভাড়া দিতেই আমার হিমশিম খাচ্ছে তো আমি এখনো পর্যন্ত ফ্যামিলিদেরকে কিছুই দিতে পারি নাই সেই জন্য আমি আসলে সবচেয়ে বড় কষ্টের মধ্যে আছি তো এখন যারা বিদেশে আসবেন একটু চিন্তা ভাবনা করে আসবেন এবং যেই অভিজ্ঞতা আছে যেই টেকনিক্যালি অভিজ্ঞতা বা যে কোনো জিনিসের উপরে অভিজ্ঞতা নিয়ে অবশ্যই প্রবাসে আসার চিন্তাভাবনা করবেন এবং বৈধপথে আসার চিন্তাভাবনা করবেন কারো আত্মীয় স্বজন ধরে না দালাল ধরে না কোনো কিছুই ধরে না একদম সরকারি যে প্রসেস আছে ওই প্রসেস অনুযায়ী আসবেন অনুরোধ রইল আমার ধারণা তো অবশ্যই ভালো কিছু হবে তবে ভালো কিছু হওয়ার জন্য সবচেয়ে বড় যেই বিষয়টা হচ্ছে আমার সামনে দাঁড়াচ্ছে আমার বৈধ কাগজপত্র আমার বৈধ কাগজপত্র আমার হাতে আসলে এখানের যে সরকারি অনুমোদিত যে আইডি কার্ডটা আমার হাতে আসলে ইনশাল্লাহ আমি যে কোনো জিনিস ভালো কিছু করতে পারবো তবে আমি এটা পাচ্ছি না কেন তারা দিচ্ছে না আমি তাদের কাছ থেকে এখনো পর্যন্ত এটার কোনো হদিস পাচ্ছি না তারা বিভিন্ন ছয় নয় বংশং এই সেই কথাবার্তা বলে এটা এখনও ঝুলিয়ে রাখছে আমাদের পরিবারের সদস্য সংখ্যা কটা আছে আমার পরিবারে আমার বাবা মা দাদু বাবা মা আছে আমার স্ত্রী আছে আমার দুই মেয়ে সন্তান আছে এবং আমার তিন বোন আছে তিন বোনের মধ্যে আমার বড় বোন হচ্ছে প্রতিবন্ধী আর বাকি দুই বোন মেজ বোন এবং ছোট বোন তাদের বিয়ে হয়ে গেছে তাদের আলাদা আলাদা ফ্যামিলি আছে এই যে আপনি এত কষ্ট করতেছেন এবং দুইটা ইদ এখানে পার করলেন হ্যাঁ এই সময়টা আপনি আপনার পরিবারের কাকে কাকে বেশি মিস করছেন সবচেয়ে বেশি আসলে মিস করেছি আমার বাবা এবং মাকে তার সাথে আমার সন্তান মিস করেছি স্ত্রীকেও মিস করেছি আত্মীয় স্বজন কাছের যে রক্তের আত্মীয় স্বজন আছে সকলকেই মিস করেছি সত্যি কথা বলতে আত্মীয় স্বজন বা আমার ফ্যামিলির তারা হয়তোবা বুঝতে পারে বিদেশে অনেকে ভালো থাকে অনেকে আনন্দে থাকে হয়তোবা খুবই ভালো আছে আসলে ভালো নেই প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা ক্ষণ যে কত কষ্টে যায় যারা বিদেশে আছে বাচ্চা কাচ্ছা রেখে বউ মা বাবা রেখে ভাই বোন রেখে তারাই একমাত্র বুঝে এই বিরহ এই দুঃখ এই কষ্ট আপনি তো এখানে শিক্ষাগত করতেন বাংলাদেশে তারপরে এখানে এত ভালো প্রফেশন থেকে এখানে চলে আসলেন কেন আসলে মূল কারণ হচ্ছে ফ্যামিলিকেই ভালো রাখার জন্য আমাদের বাংলাদেশের যে একটা বিষয় আছে মসজিদ মাদ্রাসা ইমাম সাহেব এগুলো বেশি একটা তেমন একটা টাকা পয়সার দিক দিয়ে আল্লাহ তালা হয়তো হয়তোবা অন্যভাবে রহমত বরকত রাখছে তবে টাকা পয়সার দিক দিয়ে অনেক পিসায়া আলেমুলা মারা এটা সত্যি কথা বলতে হবে তো চেয়েছিলাম যে এসে কিছু একটা কষ্ট করে হয়তো বা কিছু একটা করতে পারি কিনা দুই চার পাঁচ বছর তারপরে দেশে গিয়ে নিজে একটা প্রতিষ্ঠান খোলা বা মসজিদ বা মাদ্রাসা নিয়ে বাচ্চা কাচ্চা তালিম নিয়ে পড়ে থাকা এই চিন্তা চিন্তাভাবনা ছিল তো এখন আমি সবই অন্ধকার দেখতেছি সামনের যা আছে সব কিছু অন্ধকার দেখতেছি এই জন্য যে আমি যাদের মাধ্যমে আসছি তারা আমার আশার আলোগুলো একদম নিভিয়ে ফেলছে আসল কথা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার এই কষ্টের কথা আমরা আশা করি আপনি সফল হবেন এবং যেহেতু আপনার সেই চেষ্টা প্রচেষ্টা আছে সবাই এখানে আসার পরে বেকার থাকে কিন্তু আপনি সেই জায়গাটা ওভারকাম করে চলে আসছেন আপনি কিছু না কিছু শুরু করছেন তা আপনার উত্তরোত্তর উন্নতি কামনা করি ধন্যবাদ স্যালাম